যে আপনি এই ধরনের উচ্ছেদ করে আপনি আপনার সৃষ্টিকর্তা ভগবানের নামত লওয়া শপথ আপনি ভঙ্গ করেছে, উনি যদি এই লেতেরা রাজনীতিখিনি বাদ দি আপনার সমস্ত মেধা আপনার যোগ্যতাখিনি যদি আমার রাজ্যখনের উন্নয়নের কারণে খরচ করে, অসমবাসীর মঙ্গলের কারণে খরচ করে, অহা পাঁচ বছরত অসম ভারতের সঁচাকে প্রথম পাঁচ রাজ্যের ভিতর উজ্বলিব, আপনার এটা সময়ত ইতিহাসত কলঙ্কিত নায়ক হিসাবে প্রতিফলিত করিব। আর চাওক, এখন মঙ্গলকামী রাষ্ট্রর প্রথম আর প্রাথমিক দায়িত্ব হল প্রজার হিতাধন, প্রজার মঙ্গল করা। তারপরে আমার বিধায়ক সকলে হোক, মন্ত্রী সকলে হোক, নিজের দায়িত্বভার লোতে ভগবান সৃষ্টিকর্তা বা আল্লাহর নামত শপথ খাই কোয়া হয় যে মই ভয় শঙ্কা নোহাক মই কারো প্রতি বিদ্বেষভাব পোষণ নকরাক সাংবিধানিক দায়িত্ব নির্বাহন করিম। সংবিধানত কি আছে? আমার সংবিধানত নিজের মূরের উপর চালি এটা মৌলিক অধিকার। আজি কিবা কারণত সরকারি মাটিয়ে নহয়, যদি মেয়াদি মাটিও দরকার হয় বৃহত্তর স্বার্থত সরকারে লব পারে, কিন্তু তার আগতে এটা কাম করিব লাগিব। সেই কামটো হল দুটা কাম, সার্ভে করিব লাগিব যে ইয়ার পৰা যিখিনি মানুষ উচ্ছেদ করিব খুঁজছো বা যিসকলৰ মাটি অধিগ্রহণ করিব খুঁজছো তেওঁলোকৰ বেলেগ ঠাইত ঘর মাটি আছে নাই, যদি আছে নইছো, যদি মেধি মাটি হয় কম্পেনসেশন দিব, যদিহে তেওঁলোকৰ বেলেগ ঠাইত ঘর মাটি নাই, সরকারের পবিত্র সাংবিধানিক দায়িত্ব যে সেই মানুষখিনিক মূরের উপর চালি এটা থাকিবর ব্যবস্থা করা, অল্টারনেটিভ সংস্থাপন করা। কিন্তু আমি দেখিছো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় শাসনের গাদীত বহার পিছর পৰা তেখেতে উভট গুড়ি নাচি আছে, যি সংবিধানের নামত যি ভগবানের নামত তেও শপথ খালে তেওঁক যথেষ্ট ধার্মিক যেন লাগে। কিন্তু মই আজি তেখেতক সোঁৱৰাই দিব খুজিছো যে আপনি এই ধরনের উচ্ছেদ করে আপনি আপনার সৃষ্টিকর্তা ভগবানের নামত লওয়া শপথ আপনি ভঙ্গ করেছে আর আপনার সৃষ্টিকর্তা অবমাননা করেছে। আজি কোনবা মোদী অমিত শাহক সন্তুষ্ট করবলৈ বা আপনার রাজনৈতিক ক্ষেত্র পরিসর বৃদ্ধি করবলৈ আপনি যি করে আছে, অমিত শাহ মোদী ভগবানতকৈ উপরত নহয়, ভগবানে সব চাই আছে। সৃষ্টজীব, মোর নাম আলি হব পারে, কারবার নাম দাস হব পারে, কারবার নাম শর্মা হব পারে, আমার কিন্তু এজনেই সৃষ্টিকর্তার নাম বেলেগ হব পারে। সৃষ্ট জীবক আপনি কষ্ট দিয়ে আপনার সৃষ্টিকর্তাক আপনি অসন্তুষ্ট করিব, আর তেতিয়া কিন্তু মোদী অমিত শাহেও আপনাক বসাব নোৱাৰে। মই স্বীকার করো আপনি যথেষ্ট প্রতিভা সম্পন্ন, যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। মই বিশ্বাস করো যে আপনি যদি এই লেতেরা রাজনীতিখিনি বাদ দি আপনার সমস্ত মেধা আপনার যোগ্যতাখিনি যদি আমার রাজ্যখনের উন্নয়নের কারণে খরচ করে, অসমবাসীর মঙ্গলের কারণে খরচ করে, অহা পাঁচ বছরত অসম ভারতের সঁচাকে প্রথম পাঁচ রাজ্যের ভিতর উজ্বলিব। মই আর তেতিয়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আপনার নাম আমার ইতিহাসত সোনালী আখরে লিখা থাকিব। কিন্তু আপনি খনিকর কারণে আপনার মোদী অমিত শাহলৈ আপনার লক্ষ্য লৈ পেলাই যিবোৰ কৰি আছে, ইয়ে কিন্তু আপনার এটা সময়ত ইতিহাসত কলঙ্কিত নায়ক হিসাবে প্রতিফলিত করিব। আর এটা কথা আপনার সোঁৱৰাই দিব খোঁজো, অতীতত বহুত এনেকুৱা অত্যাচারী রজা মহারাজা আছিলে, হিটলার আছিলে, মুসলনি আছিলে, কোনেও কিন্তু এটা সময়ত হিটলার এনেকুৱা আছিল যে হিটলারের সূর্য কেতিয়াও অস্ত নেযায়, সেই হিটলার নিজে নিজে আত্মহত্যা করব লগা হল। গতি মুখ্যমন্ত্রী মহোদয়ক আপনার সদায় রাতেপা আগতে দেখিছিল আপনি পূজা করে সোশ্যাল মিডিয়াত দিয়ে ভগবানের প্রতি আপনার যথেষ্ট আস্থা বিশ্বাস আছে বলে মই ভাবু। আর মই আপনাক আহ্বান জানাও, ভগবান যদি সন্তুষ্ট থাকে কোনো নরেন্দ্র মোদী অমিত শাহর পিছত আপনার দৌড়বলের দরকার নাই, ভগবানে আপনার যোগ্য স্থান পৌঁছাই দিব। এই কথাখিনি আপনি মনত রাখা উচিত।